করবেন আপনার প্রোগ্রাম বলো কর্মসূচিতে লোকে বলে এটা কি সত্যি দাদাকে বলো দিদির তাদের পার্টির পরম্পরার মধ্যে ছিল না তারা এখন গায়ে জোরে করছে পিকে বলার পরে করছেন চা বিক্রি করাটা মোদী করেছে আর জনসম্পর্ক করা চা খাওয়া এটা আমি 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 যতদিন সংগঠনে আছি 20-25 বছর করছি আজকে বিজেপিতে আসার পরেও আপনারাও দেখেছেন আমি সকালবেলা বেরোই 5:30-6টায় যেখানে থাকি স্থানীয় কর্মীদের সঙ্গে নিই রাস্তায় বেরোই পার্কে যাই হাঁটি দু তিন জায়গায় চা খাই সে পুরুলিয়া থেকে কুচবিহার পর্যন্ত সব জায়গায় করলাম আর 365 দিন করলাম এটা দিল্লিতে থাকাকালীনও করেছি তো যেটা এটা আমাদের অভ্যাসের মধ্যে আছে আমাদের সংগঠন করা এটা রীতি সে অনুযায়ী করি সেটাকে একটা আনুষ্ঠানিকভাবে একটা ইভেন্ট তৈরি করে আমাদের কর্মীরা করতে যে আমাদের কিছু করার দরকার সবাই যে সিট আপনার কী করছেন কিন্তু কারো কাউন্টার করার জন্য নয় আমি করতাম আমি চাইছি আমার পার্টির সবাই এটা করুন জনসম্পর্ক সহায় হয় লোকের কাছে সে যে গুজিয়ে নেতা হয়ে গিয়ে ওকে ইন্টারভিউ নিয়ে ছবি তোলার জন্য নয় সাধারণ মানুষের মনে করেন যে আমার নিজের প্রতিনিধি আমার সমস্যা শোনার জন্য এসেছে আমার সুবিধা আছে সেভাবে আমরা বলছি এটা কি দাদাকে বলো বলা যেতে পারে রীতি পদ্ধতি আমরা এইভাবেই করি আর অনেক কার্যকর্তাই করেন সকালবেলা সাধারণ মানুষ মেলামেশা করেন আর আমরা সেইভাবেই করেছি আমি নিজেও করি আর এটাকে যাতে আমি যেখানে যাবো আগের থেকে কর্মীরা সচেতন হয়ে গিয়ে এটাকে সফলভাবে পরিকল্পনা করেন হয়তো সেই জন্যই আমাদের পার্টির লোকের এর কোনো আনুষ্ঠানিক টিকা কেটে উদ্বোধন হবে না করছি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক হবে ধরে রাখবো সারা আমি যেখানে যাবো আর আমি চাইবো আমার যারা পার্টির কর্মী নেতারা তারাও করবো বলছি যে আমার আপনাদের নিয়ে শুরু করবো বলছি যে আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আপনি পার্টির অন্য মানে বিশেষ করে রাজ্যবাদ পার্টির সমস্যা হয় কিন্তু যে ধরনের আমাদের পার্টি বাড়ছে লোকের পার্টির প্রতি আগ্রহ বাড়ছে ভিড় বাড়ছে লোকের আবেগ আমরা দেখতে পাচ্ছি মানুষ চান কাছে আসতে আমরাও চাই মানুষের কাছে যেতে কিন্তু বাস্তব পরিস্থিতি আমরা অস্বীকার করতে পারি না বহু ঘটনা ঘটেছে সেই জন্য প্রশাসনিক দিক দিয়ে বা আমাদের পার্টির কিছু নির্দেশও থাকে যাতে এই ধরনের অপ্রিয় ঘটনাকে এড়িয়ে যাওয়া যায় তাতে আমাদের কাজ বা জনসম্পর্ক কিছু আটকাবে না আমি স্বাভাবিকভাবেই ঘোরাঘুরি করি যাই কিন্তু সতর্কতার সঙ্গে যেরকম যে আমাদের সিকিউরিটি অফিসারের বলুন এটা তো মানতেই হবে বাস্তব ব্যাপার আছে দিল্লাম সব ধার্মিক পরম্পরা যুক্তি ধরে ভারতবর্ষ হয়ে আসছে কৃষ্ণ জন্মাষ্টমীতে মায়েরা উপবাস করেন বহু লোক রাত 12টার মধ্যে জেগে থাকেন আমরাও ভজন কীর্তন করি ভগবানের আহ্বান করি তার আরাধনা করি তার আগমনের অপেক্ষা করি আমিও দু তিন জায়গায় যাবো উদ্বোধন করতে আমাকে ডেকেছেন একটা সামাজিক ব্যাপারে উৎসব অংশগ্রহণ করবো আমি শুনেছি মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারকে বলেছেন যেখানে হয়েছিল তার বাইরে কোথাও অনুমতি দেওয়া হবে না কেউ বললে তাদের উপর নজর রাখুন তো এটা কি পাকিস্তান হয়ে গেল রামনবমী জন্মাষ্টমী করা যাবে না তো 22টায় নেমেছেন 42 থেকে আর কত নামতে চান খেয়াল রাখেন মানুষ কিন্তু বুঝিয়ে দিচ্ছে কি করবে চায়ের ব্যাপারটা তো আমাদের মনোবলি উনি ঢুকছেন তা আর ওনাকে কেউ বুঝিয়ে চা বিক্রি করলে নাকি প্রাইম মিনিস্টার হয় সেটা কিন্তু হয় আর মোদিজি চাওয়ালা থেকে চিফ মিনিস্টার হয়ে প্রাইম মিনিস্টার হয়ে যান উনি আবার চিফ মিনিস্টার হয়ে যাওয়া চায় দোকান বোঝাচ্ছেন ডেমোশন হচ্ছে তো ওই সময়টা পার হয়ে গেছে ইয়ের মতো হলে ভালো কাজ করুন সাধনা করুন ত্যাগ করুন সবাইকে নিয়ে চলুন তাহলে হবে চা বিক্রি করে টিএম কেউ পিএম হয় না করা তো উচিত কারণ অনেক ব্যাপার উনি জানেন রাজীব কুমার যেরকম সব ব্যাপারে আছেন উনিও আছেন অস্বীকার করা যায় না এবং আমরা জানি যখন সরকারের উপরে বা পার্টির উপরে কোনো প্রশ্ন করা হয় অতি প্রচারিত উত্তর দিয়েছেন এই যে বিশ্ব বাংলার লোগো তার যে কন্ট্রোভার্সি দিয়েছেন অভিষেকের উপরে কমপ্লেন হয়েছে অতি প্রচার কেন নেমে পড়েছেন উনি একজন এমপি পার্টি লিডার উনি বিধানসভার সদস্য নন সরকারি অফিসার বা মন্ত্রীও নন তাকে কেন বাঁচাতে যাচ্ছে সাহায্যে এই ধরনের ঘটনা হলে সন্দেহ হয় যদি উনি এর মধ্যে নাই সত্য কথা বলুন মানে বুঝতে হবে বিজেপির ফ্রেন্ড রিকোয়েস্ট সিবিআই নোটিশ তো কই আমাকে দিচ্ছে না আপনাদের দিচ্ছে না যারা তার অধিকারী নোটিশ পাওয়ার নিশ্চয়ই প্রেমপত্র তারা পাবেন আর সেই প্রেমপত্রের সাড়া দিয়ে আসতে হবে
আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে হবে জেলে গিয়ে, আর কতদিন থাকতে হবে সেটা আমরা জানি না। তিনি পালাচ্ছেন না, তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছিল, তারপরেও একজন ২৭ ঘন্টা কোথায় ছিলেন? একজন যে দেশের হোম মিনিস্টার ছিলেন তার মুখে কি একথা সোজা শোভা পায়? যিনি আইনের সংরক্ষক উজাবিন ছিলেন তিনি আজকে আইন থেকে পালাবার চেষ্টা করছেন, বাড়িতে গুন্ডা রেখেছেন, পার্টি অফিসে লুকিয়ে রেখেছেন, লোক দিয়ে সিবিআইকে আটকাবার চেষ্টা করেছেন, গেট বন্ধ করে রেখেছেন। উনি বলতেন যে আমি ভাই স্নানটা করে নিই তারপর তোমাদের গাড়িতে চড়বো, এটা উনি বলেননি। তার স্ত্রী একজন আইনজীবী, তিনি রাস্তা আটকে বসেছেন যে আমি আইনজীবী, আপনি আমাকে মিসবিহেভ করতে পারেন না, আপনি আমার গায়ে হাত দিতে পারেন না, লেডি পুলিশ নিয়ে আসুন, এই সমস্ত ড্রামা হয়েছে ওখানে। তারপরেও ভিতরে গলে গিয়ে অফিসাররা তাকে ধরে বার করে নিয়ে এসছেন হাত ধরে টেনে, উনি লড়াই করতে করতে গালাগালি দিতে দিতে এসছেন, যখন সামনে প্রেসের লোকেরা ছিলেন তাদের সামনে হাসতে হাসতে বার হয়েছে। এই ড্রামা আমরা জানি, আপনারা হয়তো জানেন বলছেন না, কিন্তু পুরো নাটকটা সবাই জানে কি ঘটনা ঘটেছে ওখানে। এইসব কথা বলার দিন চলে গেছে, এখন কোর্টে গিয়ে কথা বলছি, তার জন্য আইনের দিক দিয়ে আমরা লড়াই করছি। আর এই ধরনের ঘটনা একটা নয়, প্রত্যেক দিন কোথাও না কোথাও আমরা 28,000 কর্মীর উপরে কেস চলছে, 28,000 কেস লড়ছি আমরা, আর এক একটা কেসিতে 20-25-50-100 জন জুড়ে দেওয়া হচ্ছে। কিছু লোককে বেল নিচ্ছে, কিছু লোকের বাড়িতে পুলিশ পৌঁছে দিন রাত, কয়েকশো লোক ঘর ছাড়া আছে। এইভাবে বিজেপির লোকদের ভয় দেখিয়ে জেলে ঢুকিয়ে ওরা বিজেপিকে আটকে করার চেষ্টা করতে পারবেন না, তার জন্য যে কোনো প্রয়োজনীয় স্টেপ আমরা নেব না। তার মানে বাবান ঘোষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন পুরোপুরি, যতক্ষণে আইন তাকে পত্রিকা সম্পর্ক করছে আমরা মনে করবো এটা চক্রান্ত করতে ধরা হচ্ছে। এফআইআর এর মধ্যে উনি 15 সালে যদি এই ধরনের অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হয়নি? 19 সাল পর্যন্ত কেন করা হয়েছে? তার মানে ভয় আপনার সঙ্গে থাকলে ঠিক আছে, আর নাহলে মিথ্যা এটা একটা অজুহাত। এফআইআর এর মধ্যে মুকুল রায়ের নাম রয়েছে, তিনি আগাম জামিনের আবেদন করেছেন হাইকোর্টে কালকে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে ঠিক আছে, ওনাকে অ্যারেস্ট করা চক্রান্ত করা হচ্ছে, জামিন তো নেওয়া হয়েছে, সাধ্বী প্রজ্ঞা থেকে আরম্ভ করে বাকি সেই সেই সময় যারা হিন্দু সংগঠনের লোক ছিলেন তাদের সঙ্গে কিরম ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিনের পর দিন নাটকটিক ওই টেস্ট করা হয়েছে ওষুধ খাইয়ে ইঞ্জেকশন দিয়ে, তার উপরে তো করা হয়নি, চিদম্বরম বা কুমারেশ্বর উপরে হয়নি, তো যদি প্রয়োজন সেটা হওয়া উচিত, কারণ দেশের লোকেরা চাইছে। কোর্টে বারবার চক্কর দিলেও গ্রেফতার করা হবে, যে যারা লুট করেছে তাদেরকে গ্রেফতার করা হবেই, তাই কংগ্রেস বলছে যে গ্রেফতার করবেন, এই পরিকল্পনাটা প্রথম থেকেই নেওয়া আছে। কী বল তো, কোর্ট তো রায় দিয়েছে, কোর্টে তো সবাই গেছিলেন, কেউ বেল পেয়েছেন কেউ পাননি, কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে, সিবিআই কাজ করেছে, যখন কোর্ট তাকে বেল দেয়নি তখন সিবিআই গ্রেফতার করেছে। যারা বেল পেয়েছেন বহু নেতা আছেন, তারা যেদিন বেল তাদের ওইটা হয়ে যাবে সেদিন তারাও গ্রেফতার হবেন। এই ধরনের প্রযুক্তি আর চলবে না, মানুষ জানে কে চোর কে সব, আমিও শুনছি বাড়বে বাড়বে, একটা তাদের মধ্যে হালচাল হচ্ছে যে বাড়বে, কিছু ইনফরমেশান এসছে, সেই জন্য তারা একটু বেশি সতর্ক হচ্ছেন, আমাকেও সতর্ক করা হচ্ছে। তারপরে আমরা ঘর এই জন্য পাল্টি, এক তো ঘর সেই অনুপাতে জায়গা ছোটো ছিল, দ্বিতীয় কথা যোগাযোগের অসুবিধা গাড়ি রাখা, সেই জন্য একটু ভালো জায়গায় এসছে, একটু বড়ো স্পেস নেওয়া হয়েছে, যদি বাই চান্স কোর্স বাড়ে যাতে অ্যাকোমোডেশন হয়ে যায়। না, জেড ক্যাটাগরির নিরাপত্তা আপনি পাচ্ছেন? না, সে ব্যাপারে আমার কিছু জানা নেই, কোনো অফিসিয়ালি ইনফরমেশন। আচ্ছা, এই নিরাপত্তা কেন, মানে নিরাপত্তার বাড়াবাড়ি এত কেন? কেন আমার উপরে অন্তত রাস্তা কাটানো হয়েছে, 50 বার ক্যামেরা করা হয়েছে, 5-7 বার গাড়ি ভাঙা হয়েছে, ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে নিগ্রহ করা হয়েছে বহুবার, তো এখন একটা অন্যরকম থ্রেট শোনা যাচ্ছে, বিদেশি এজেন্ট লাগিয়ে প্রাণঘাতী হামলা করার একটা চক্রান্ত হয়েছে, সেরকম ইনফরমেশন কয়েকজন কাছে এসেছে, সেটা ওদের কাছে এসছে, আমার কাছে আসার পর আমিও জানিয়েছি, তারা সহমত হয়েছে, তাদের যা যা প্রিকশন নেওয়া সেটা ওনারা করছেন, আমি তাকে ইনফরমেশন দিচ্ছি। কি কোনো সুপারি কিলার, এইটাই এইটাই কি সেই বিষয়টা, সুপারি কিলার লাগানোর বিষয়টা নাকি? আমার কাছে সেরকম খবর এসেছে যে এরকম একটা গ্রুপ, এক প্রকার টেরিস্ট গ্রুপ তাকে লাগানো হয়েছে, আর সেজন্য কিছু ঘটতে পারে, আমাদের তো সম্পূর্ণ জানা, আমরা সাধারণ মানুষ, সেটা সরকারের কাজ, যারা সিকিউরিটি দেখছেন, আমি ইন্টেলিজেন্সকে জানিয়েছি যে এই ধরনের ইনফরমেশন একটা এসছে আপনার হয়ে দেখুন, তারা তাদের মধ্যে কাজ করছে, তাদের নিজস্ব সোর্স থাকে। আপনি কি কোনো কোনো এই ধরনের কোনো সেট এ পেয়েছেন, বা কোনো চিঠি চাপাটি বলুন বা ফোন এই জাতীয় কিছু পেয়েছেন? কোন চিঠি চাপাটি দিয়ে কেউ আজকাল কিছু করে না, কিন্তু কোনো না কোনো সোর্সে আমাদেরও পার্টির বা
সমাজে কিছু সোর্স থাকে তারাও ইনফরমেশন রাখেন, তারা জানিয়েছেন। আর সেই জন্য যারা সম্পর্কিত ডিপার্টমেন্টের সাথে জানি তো আমাদের কাজটা জানিয়েছে। দিলীপদা, আজকে রণদীপ সুরজেওয়ালা তিনি বলেছেন যে যখন বিরোধী রাজনৈতিক দল করা হয় তখন সিবিআই এবং ইডিকে লাগানো হয়, আবার যেরকম দেখুন মুকুল রায় তিনি হচ্ছেন তাকে অ্যারেস্ট করা হচ্ছিল, এখন তিনি বিজেপিতে চলে গেছেন, এখন আর কিছু হচ্ছে না, এটা কংগ্রেস থেকে বলছে, কি বলবেন? অ্যারেস্ট করা হয়েছিল আমি তো জানি না, তার পিছনে পুরো রাজ্য সরকার লেগে আছে, রোজ উনি কোর্টে যাচ্ছেন, একাধিক যে বেল নিচ্ছেন, তিনি টিএমসি থাকতে একটাও কেস ছিল না, এখন 29টা কেস উনি লড়ছে, আমরা 28,000 কেস লড়ছি আমাদের কর্মীদের উপরে, রোজ তো আপনার অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমি যতদূর জানি মুকুল তাকে এখনও সিবিআই ডেকেছে, বাকি নেতাদের যেমন ডাকছে তিনি সময় চেয়েছেন, সে জন্য আলাদা কিছু মনে হচ্ছে না বা সিবিআই কাউকে ছেড়েছে এটা ঠিক নয়। এটা ঠিক যারা এই কথা বলছেন সূর্যালার মতো লোক, তারা তাদের পার্টি তাদের নেতারা যে ধরনের লুট করেছেন দুর্নীতি করেছেন, তারা ভেবেছেন যে কোনো দিন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না। আজ যখন সিবিআই ব্যবস্থা নিচ্ছে, পূর্ব হোম মিনিস্টার যখন পর্যন্ত ছাড়েনি, তাদের দেশের লোক যারা চাইছিলেন যে অন্যায়ের বিচার হোক, দেশের ধন সম্পত্তি যেন লুট করে তাদের শাস্তি হোক, আর সেই দিকে পদক্ষেপ সেটা হওয়া উচিত। আর একটা রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন যে পি চিদম্বরমের নেতৃত্বে সেই সময় অমিত শাহ তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তো সেইটারই এটা হচ্ছে পাল্টা এই রাজনৈতিক প্রতিহিংসা, কি বলবো? শুনুন, অমিত শাহকে অ্যারেস্ট করা হয়েছে, মোদীজিকে ডাকা হয়েছে, জেরা করে আমরা কিন্তু কখনো সিবিআইকে গালাগালি দিইনি বা পালাবার চেষ্টা করি। সেই কেসকে গুজরাট থেকে তুলে নিয়ে এসে মুম্বাই হাইকোর্টে লড়া হয়েছে, কিনা গুজরাটের সরকার পরাজিত করে তাতে আমরা পালাইনি। আর হাইকোর্ট মুম্বাই হাইকোর্ট থেকে আমাদের নেতারা নির্দোষ হিসাবে আর খালাস হয়ে এসছেন কেস থেকে, আর যদি তাদের এই বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকে, সিবিআই আস্থা থাকে, তারা কোর্টে এফিয়ার হন, তাকে আইনি লড়াই লড়ুন, তারা কেন সিবিআইকে গালাগালি দিচ্ছে, কেন সরকারকে গালাগালি দিচ্ছে?